গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল টিপস বাই অরুণিমা। আমি অরুণিমা। তো আজকে একটা নতুন দিন, আজকে কোনো আমি ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব হিয়ার যে ডেলি ও কী কী খাবার খায়, কিসের মধ্যে দিয়ে যায়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব। যারা আমার মতো নতুন মা আছো, আমার মনে হয় তাদের জন্য এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। আর চাইবো তোমরা যারা নতুন মা আমার ভিডিওটা দেখছো, আমার মতো স্টেজে যারা আছো, প্লিজ তোমাদের যদি কিছু ভালো লাগে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যত শেয়ার করবে তত ভিডিওটা আমি চাই প্রত্যেকটা মায়ের কাছে পৌঁছে যাক, যারা একটু চিন্তায় আছে যে বাচ্চাকে কীভাবে রাখবো, কী খাওয়াবো। তো তাদের কাছে যাতে ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে যায়, তোমরা প্লিজ একটু করে শেয়ার করে দিও, লাইক করো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে তার পাশেই দেখবে একটা বেল আইকন আছে, সেটা অন করতে কিন্তু একদম ভুলবে না, যাতে আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায়, তুমি সেটা দেখে নিতে পারো। তো চলো আর দেরি না করে, আর হিয়ার বয়স এখন 1 বছর 9 মাস। তো এই স্টেজে মোটামুটি 6 মাস পর থেকেই ডাক্তাররা আমাকে অন্তত সাজেস্ট করেছিল যে বেস্ট ফ্রেন্ডের সাথে সাথে কিন্তু ও বাইরের খাবারও এবার নিতে শুরু করবে। তো প্রথম যেটা ছিল ওর 6 মাস পরেই যে ফার্স্ট ওর খাবারটা ছিল, সেটা হচ্ছে একটা ফর্মুলা মিল্ক, যেটা ডাক্তারই সাজেস্ট করে দিয়েছিলেন, তার সাথে ছিল একটা ভিডিওটা শুরু করা যাক। তো হিয়ার বয়স এখন 1 বছর 9 মাস। এই সময়ের খাবার চারটাই আমি মেনলি তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে কিছু কথা আমার মনে হয় তোমাদেরকে বলাটা দরকার। যারা নতুন মা তারা তো সবসময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে অনেক থাকে, আমিও এই স্টেজটা পেরিয়ে এসেছি এবং 5টা লোক 5 রকম কথা বলবে, সেটা তুমি মাথায় নিয়ে ক্যালকুলেট করতে যেও না। তোমার যেটা ঠিক মনে হয় সেটা করো, ডক্টর যেটা বলছে সেটা করো, সেটাই তোমার বাচ্চার জন্য তোমার জন্য বেস্ট। আমি এখান থেকে বলে দিতে পারবো না তোমার বাচ্চার জন্য কি বেস্ট, তুমি হচ্ছে মা, তুমি যেটা ঠিক করবে সেটাই ওর জন্য বেস্ট। তুমি ছাড়া ওর ভালো আর তোমার থেকে বেশি তো কেউ বুঝতে পারবে না। তো সেক্ষেত্রে আমি বলবো 6 মাস পর্যন্ত হিয়া কিন্তু শুধু ব্রেস্ট ফিডের ওপর ছিল। ডক্টর আমাকে স্ট্রিক্টলি বারণ করেছিলেন এবং তার মধ্যেই আমি ওকে রেখেছিলাম, যেহেতু একটা রেস্ট্রিকশান তো থাকেই। 6 মাস পর যখন আমি ওকে নিয়ে চেক আপে যাই, তখন ডক্টর একটা ফর্মুলা মিল্ক সাজেস্ট করেন, তার সাথে নেস্টাম রাইস সাজেস্ট করেন, সেটাকে হয়তো দিনে 3 থেকে 4 বার দেওয়ার জন্য আমাকে বলেন, মেনলি 3 বার, বাদ বাকি সময়টা কিন্তু ও তখনও ব্রেস্ট ফিডই করত। তো ডক্টর কিন্তু বারবার আমাকে বলেছেন যে এখনও পর্যন্ত যদি বাচ্চাকে তুমি খাবার খাওয়াবে, বাইরের খাবার যখন দেবে, তারপর দেখবে আস্তে আস্তে কিন্তু ওরা নিজেরাই, ওদের পেট ভর্তি থাকলে ওরা কিন্তু ফিডিংটা আস্তে আস্তে কমিয়ে দেবে। তুমি কিন্তু নিজে থেকে প্লিজ ওটাকে বন্ধ করতে যেও না, ওটা ওর জন্যও খারাপ তোমার জন্যও খারাপ, তাই এটা একটু মেনটেন করার চেষ্টা করো। আমি জানি ভীষণ প্রবলেমেটিক, আমি তো আমার বাচ্চা তো সিজারের বাচ্চা, তো আমার সিজারের পর তারপরেও একটা অনেক বড় ঘটনা ঘটে আমার সাথে, যার জন্য আমার সেকেন্ড অপারেশন হয় 2 মাসের অন্তর। তো সেই সময় আমার বাচ্চাকে ফিট করানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল, আমি মা বলেই হয়তো পেরেছি। মানে এখন ভাবলে আমি ভাবি যে ওটা শুধুমাত্র আমার নিজের সন্তান বলেই আমি পেরেছি, না হলে আমার কিন্তু উঠে দাঁড়ানোর মতো, উঠে বসে যে ওকে ফিট করাবো সেই ক্ষমতাটা ছিল না, আমি পেরেছি। তো আশা করছি তোমরাও পারবে, এটা প্লিজ চেষ্টা করো। তো যে মেন কথাটা আমি বলবো, এখন হিয়ার বয়স 1 বছর 9 মাস তোমাদেরকে বললাম, তো এই সময় ওর খাওয়া দাওয়াটা আমি কীভাবে রাখি। ফার্স্ট আর্লি মর্নিং, ঘুম থেকে যখন ও ওঠে, ঘুম থেকে ওঠার পর ওকে ফার্স্ট আমি দিই একটা বাটি আছে, যে বাটিটা মেপেই ও সবসময় জলটা খায়, তো ওই বাটি মেপে এক বাটি জল ওকে আমি ফার্স্ট একদম এমটি স্টামাক দিয়ে দিই। জলটা খাওয়ার আধ ঘন্টা পর, আধ ঘন্টা কিন্তু রেস্টে থাকে, বডিটা তো দরকার স্টার্ট নেওয়ার জন্য, জলটা আমাদেরও যেমন দরকার ওরও কিন্তু ভীষণ একইভাবে দরকার। আর বাচ্চার জলের পরিমাণটা কিন্তু ঠিকঠাক রেখো, মানে জলটা সবসময় দিনে খাওয়াতে থাকো। আর আমি খাওয়াই ওকে ফোটানো জল, ডাক্তার আমাকে ওটাই সাজেস্ট করেছিলেন যে জলটাকে একদম বয়েল করে ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপর খাওয়াবে, তো আমি সেইভাবেই খাওয়াই। আর ওকে আমি একটা বাটিতে জল দিই, জলটাও খেয়ে নেয়, তারপরে মোটামুটি আধ ঘন্টা পর ও খায় যে দুধটা ডাক্তারবাবু আমায় সাজেস্ট করে দিয়েছিলেন, যে ফর্মুলা মিল্কটা ওটাই ও খায়। কিন্তু তার সাথে আমি একটা একদম বাড়িতে বানানো ছোট্ট একটা আটার রুটি, সেটাকে আমি সকালে উঠে আগে বানিয়ে নিই, বানিয়ে গরম জলে ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে তারপর ওটাকে জাস্ট একটুখানি মেখে নিয়ে গুলে, দুধের সাথে গুলে গরম জল দিয়ে ওকে ওটা আমি খাইয়ে দিই। তারপর আবার ও খাবারটা খায়, কিন্তু মোটামুটি ওর ব্রেকফাস্টের পর
আধ ঘন্টা থেকে পৌনে এক ঘন্টার পর আমি ওকে যেটা দিই সেটা হচ্ছে জল, যে বাটিটায় ও জল খায় সেই বাটিটা মেপে এক বাটি জল ওকে দিই। তো ব্রেকফাস্টের পর একটা গ্যাপ থাকে ওর 2 থেকে আড়াই ঘন্টা, তার মিডিলে ও পায় হচ্ছে তোমার আমি যে কোনো একটা ফ্রুটস দিই। ফ্রুটস বলতে তুমি যে কোনো সিজনাল ফ্রুটস দিতে পারো, আমি হিয়াকে ছোটো থেকেই দিই আপেল বা ন্যাশপাতি বা কলা, এই তিনটে জিনিসের মধ্যে অল্টার করে আমি দিই। আপেল হলেও সেটাকে সেদ্ধ করে দিই ওকে, আর ন্যাশপাতি হলেও তাই, ন্যাশপাতি কিন্তু ভীষণ ভালো একটা অপশন, আপেলও যেমন ন্যাশপাতিও তেমন, তোমরা প্লিজ দিও চাইলে, ভীষণ ভালো কিন্তু ওদের হেলথের জন্য খুব ভালো। আর কলা তো দিতেই পারো অবশ্যই, কিন্তু সেটা কাঁঠালি কলা। তো এটা হচ্ছে ওর ব্রেকফাস্টের পরের একটা মিল। তো এরপর আমরা যাবো লাঞ্চে। তো লাঞ্চে যাওয়ার আগেও কিন্তু একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে ওকে আবার আমি 1 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে কিন্তু ওকে আমি আবার একটু জল খাইয়ে দিই। তো জলটা খাওয়ার পর লাঞ্চের প্রিপারেশনটা নিই। লাঞ্চে ও সাধারণত ডিমটা একদম স্যুট করতে পারে না, ডিমটা মাছ ডিম বা চিকেন যেটাই বলো না কেন, মাছটাও খুব একটা পছন্দ করে না, ডিমটাও স্যুট করতে পারে না। ডিমটা যখন আমায় ডাক্তার বলেছিলেন যে এগ ইয়কটা দিতে, সেটা আমি যখন দিচ্ছিলাম ও ডাইজেস্ট করতে পারছিল না, তারপর আমি সাদাটা দিয়েও দেখেছি সেটা ওর ডাইজেশনে ভীষণ প্রবলেম হয়, বারবার ভমিট হয়ে যায়, তাই আমি ওকে ডিমটা দেওয়া বন্ধ করে দিয়েছি। এখন ওর ডায়েটটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে বেশ খানিকটা পরিমাণে সবজি। সবজির মধ্যে তুমি কী কী দিতে পারো বাচ্চাকে? সমস্ত সবজি তুমি দিতে পারো, এমনি আলুটার বদলে তুমি অবশ্যই চেষ্টা করবে রাঙালুটা দেওয়ার, অল্টারনেট করে তুমি একদিন এমনি আলুও দিতে পারো, কিন্তু 90% টাইম চেষ্টা করবে রাঙালু দেওয়ার। রাঙালু বাচ্চাদের জন্য ভীষণ ভালো, তার সাথে সিজনাল যে কোনো সবজি তুমি অ্যাড করতে পারো। তবে আমি যেগুলো যেগুলো দিই সেগুলোর মধ্যে আমার মেয়ে ঢ্যাঁড়স খেতে ভীষণ ভালোবাসে, লাউ যা বাড়িতে থাকে আমি সমস্ত কিছুই দিই, রাঙালুটা মাস্ট। আর এটা দিয়ে আমি সবজিটা দিয়ে অল্প একটু ভাত, আমরা হাফ ভাতটাকে হাফ কুক করে নিয়ে ওটাকে আমি নিয়ে নিই প্রেশার কুকারেই করি। প্রথমে কি করি, একটা একটুখানি বাটার দিয়ে দেবে প্রেশার কুকারটার মধ্যে, বাটারটা দিয়ে সবজিগুলো দিয়ে দেবে, সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবে, তারপর দিয়ে দেবে হাফ কুক করা যে ভাতটা আছে ওটা। তোমরা চাইলে ডাল দিতে পারো, ডালের মধ্যে মুগ ডালও দিতে পারো, মুসুরির ডালও দিতে পারো। তো ডালটা রোজ রোজ দেবে না, ডাল কিন্তু অন্তত একদিন করে গ্যাপ দিয়ে দিও, ডালটা রোজ দিও না, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। তো ডালটা দিয়ে দেবে, দিয়ে এবার ওটাকে নাড়াচাড়া করে অল্প একটু হলুদ, অল্প একটু আদা, তার সাথে দিতে পারো টুকটাক একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু টুকটাক মশলা, অল্প অল্প। ওর তখন মানে 1 বছর 9 মাস হয়ে গেছে, তো ওকে মশলাগুলোর সাথেও ইন্ট্রোডিউস করাতে হবে। তার সাথে দেবে অল্প একটু লবণ, তোমরা চাইলে কিন্তু পিঙ্ক সল্ট ইউজ করতে পারো এমনি লবণ ছাড়া। তো সেটা দিয়ে এবার ওটাকে জাস্ট সিটি দিয়ে রান্না করে নেবে, কেননা ওরা তো এখন মানে আমার মেয়ের ক্ষেত্রে অন্তত আমাদের নর্মাল ভাতও খেতে পারে, নর্মাল টাইমে খায়, কিন্তু পেট ভরা খাওয়ার জন্য আমার মনে হয় একটু লিকুইড দেওয়া ভালো, তাতে কি হবে একটু নরম হলে ওদের ডাইজেশনটা ভালো হবে, ডাইজেস্ট করতে ওদের সুবিধে হবে। তো এটা হচ্ছে ওর দুপুরের খাবার। এর সাথে অবশ্যই থাকে, তুমি রাজমা দিতে পারো ওভারনাইট সোক করে, হয়তো 8-10টা রাজমা ওর সাথে দিয়ে দিলে, দিয়ে বয়েল করে খাইয়ে দিলে দিতে পারো। আমি দিই মাঝে মাঝে ওই 5-7টা সয়াবিন, এটা দিতে পারো, আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, এটা দিতে পারো। আর যার বাচ্চা মাছ ডিম খায় তাদের তো কোনো অসুবিধার কারণই নেই, মাছ বা ডিম একটু ভেজে বা একটু ঝোল বানিয়ে দিতে পারো, বা ডিমটাকে একটু বয়েল করে দিয়ে দিতে পারো, তা অসুবিধে নেই। এটাই হচ্ছে ওর লাঞ্চ, পার ডেও এইটাই লাঞ্চ করে। আর লাঞ্চটা দেওয়ার সময় আমি অবশ্যই একটু বাটার দিয়ে মেখে দিই, তাতে ফ্লেভারটা আর একটু বেটার হয়, তো অল্প একটু বাটার দিয়ে মেখে ওকে খাইয়ে দিই। তো এটাই হচ্ছে ওর লাঞ্চ। আফটার লাঞ্চ যেটা ওকে আমি দিই সেটা হচ্ছে একটা মৌসুমি লেবুর জুস, যেটা আমি ওকে প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি। লেবুটা ওদের শরীরের জন্য ভীষণ ভালো, ভিটামিন সি থাকে, সবসময় ডক্টররা সাজেস্ট করে দেখবে, তো বাচ্চাদেরকে দেওয়ার চেষ্টা করবে। আমি প্রত্যেক দিন ওর লাঞ্চের পর একটা মৌসুমি লেবুর জুস ওকে দিই, তারপর যদিও জেগে থাকে তাহলে অল্প একটু জল খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করি, আর যদি ঘুমিয়ে পড়ে সেখানে আমার কিছু করার নেই, ঘুম থেকে উঠিও। ঘুম থেকে ওঠার পর ওকে প্রথমেই বললাম যে অল্প একটু জল খাইয়ে দিই, জলটা খাইয়ে তারপর একটু ঘিয়ে মাখানাটা রোস্ট করে নিই, তার সাথে দু একটা কাজুও দিই, কেননা ওর চিবিয়ে খেতে শেখাটাও অনেক বড় ব্যাপার, তো ওটা খায়। মাখানা তো জানোই একদম অল্প মুখে গিয়ে মিশিয়ে যায়, তাই মাখানাটা দিই আর অল্প একটু কাজু দিয়ে রোস্ট করে ওকে দিই, ওটা খেতে ভীষণ ভালোবাসে। তার আধা ঘন্টা পর ওর জন্য একটা হেভি মিল থাকে, কেননা দুপুরের খাওয়ার পর অনেকটা গ্যাপ হয়ে যায়, আর এই টাইমটা একটা হেভি খাবার দেওয়া কিন্তু দরকার, তার জন্য সেকেন্ড খাবারটার কথা আমি বলছি। তো বিকেলবেলা আমি ওকে যেটা দিই সেটা হচ্ছে চিড়ে, সেটাকে আমি কি করি আগে ড্রাই রোস্ট করে সেটাকে গুঁড়িয়ে রাখি, তার সাথে মাখানা থাকে সেটাকেও আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখি,
থাকে কিছু ড্রাই ফ্রুটস। ড্রাই ফ্রুটস এর মধ্যে কি কি থাকে আমি বলছি, থাকে কাজু, আমন্ড, পেস্তা আর আখরোট। এই কটা জিনিসকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে একদম মিহি করে গুঁড়িয়ে রাখি। ও তো এখনই সব কিছু চিবিয়ে ওইভাবে খেতে পারে না, তার জন্য আমি একটা একটা গোটা দিনের কোনো সময় দিই, কিন্তু মানে যেটা দিতেই হবে সেটাকে আমি অবশ্যই গুঁড়িয়ে রাখি। আর তার সাথে থাকে মিক্সড যে সিডসগুলো হয়, আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছি, তো সেই সিডসটাকেও আমি ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে রাখি যেমনটা তোমাদের বলেছিলাম। তো এইগুলো দিয়ে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিই, তাতে জল দিই, জলটা দিয়ে চিড়ের গুঁড়োটা দিয়ে দিই, তার সাথে দিই মাখানা, ওটা একটু ফুটে গেলে তার সাথে একটু খেজুর থাকে, দুটো খেজুর আমি দিয়ে দিই ওর মধ্যে, দিয়ে এবার ওটাকে বন্ধ করে রেখে দিই। তারপর খাওয়ার সময় ওইটাকে জাস্ট মিশিয়ে নিয়ে খেজুরটাকে আমি ছাঁকনিতে একটু ছেঁকে নিই, যাতে ওর মিহি মানে পাল্পটা বেরিয়ে যায়, আর দানাটা তো ফেলে দেবো। তার সাথে এবার ওই বাটিটার মধ্যে আমি মিশিয়ে দিই এক চামচ ড্রাই ফ্রুটসের গুঁড়ো, এক চামচ মিক্সড যে সিরসা থাকে তার গুঁড়ো, আর দিয়ে ভালোভাবে মিশিয়ে ওটা ওকে খাইয়ে দিই। তো এটা হচ্ছে ওর বিকেলের খাবার। সন্ধ্যেবেলা বাড়িতে মোটামুটি এটা খাওয়ার পর ওর একটা জল তো থাকেই তোমরা জানো, তো জলটা খাইয়ে দিই। তারপর বাড়িতে সন্ধ্যেবেলা সবাই যেটা টিফিনে খায়, কেউ হয়তো একটু মুড়ি খাচ্ছে, ও সেখান থেকে একটু মুড়ি খেলো, একটু শসা খেলো, টুকটাক, সেটাতে তো ওর পেট ভরে না। তো ওর যেহেতু একটা হেভি খাবার দেওয়া থাকে, তাই সন্ধ্যের দিকটা আমি ওকে রোজ প্রায় প্রত্যেক দিনই বিভিন্ন রকম স্যুপ দিয়ে থাকি। তো তোমরা দিতে পারো কুমড়ো, বা কুমড়োর সাথে অল্প একটু কুমড়ো নেবে, তার সাথে আধখানা টমেটো দিয়ে দেবে, দিয়ে প্রেশার কুকারে ওটাকে সিটি দিয়ে নেবে, তারপর ওটাকে বার করে ছেঁকে নিয়ে ওর সাথে বাটার মিশিয়ে খাইয়ে দিতে পারো। মানে টমেটো আর কুমড়োর একটা স্যুপ এটা খাওয়াতে পারো, গাজর বা বিট দিয়েও এটা সেম প্রসেসে করতে পারো, দিয়ে অল্প একটু বাটার মিশিয়ে খাইয়ে দেবে। এই টাইমটা চেষ্টা করবে একটা হালকা খাবার দেওয়ার, কেননা ওরা বিকেলে একটা ভারী খাবার খাচ্ছে, সন্ধ্যের দিকটা একটু হালকা কিছু খেলো, আবার তো রাত্রের ডিনারটা রয়েছেই। তো এটা হচ্ছে সন্ধ্যের খাবার। তো রাত্রেবেলা ওকে আমি যেটা দিই সেটা হচ্ছে সকালের মতোই একটা ছোট্ট একদম বাড়িতে বানানো আটার রুটি, সেটাকে আমি প্রথমে ভিজিয়ে রাখি গরম জলে, তারপর তো ফর্মুলা মিল্কটা দিয়ে গুলে ওটাকে ছেঁকে ওটাই হচ্ছে ওর রাত্রের ডিনার। রাত্রের ডিনারটা একটু হেভি দেওয়ার চেষ্টা করবে, কিন্তু 8:30 থেকে 9:30 মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারপর তো আশা করছি আমার মানে আমার মেয়ের বয়সী বাচ্চারা এখন রাত্রে 11:30, 12:00, 12:30 পর্যন্তও জেগে থাকে, তো ওদের ডাইজেশনে কোনো প্রবলেম হবে না, এটা দিয়ে দেবে। একটা হেভি খাবার দেওয়াটা দরকার, আমি অন্তত এরমই দিই। তোমার বাচ্চা যদি ভাত খেতে বেশি পছন্দ করে, তুমি রাত্রের দিকে কিন্তু ভাতও দিতে পারো, সেটাও একটা খুব ভালো অপশান, বাটার দিয়ে ভাতটা দিয়ে দিলে ওটা কিন্তু খুব ভালো একটা অপশান। কিন্তু আমার মেয়ে খুব একটা যে ভাত পছন্দ করে এরকম না, ভাত জিনিসটাও খুব একটা পছন্দ না, তাই আমি ওর জন্য রাত্রেও এই খাবারটাই দিই। তো এইভাবেই ওর সারাদিনের ডায়েট চার্টটা চলে, এইরকমভাবেই আমি ফলো করছি, এবং এর মধ্যেই ও চলে। আর ডাক্তারবাবুর কাছে যখন আমি চেক আপে নিয়ে গেছিলাম, ডাক্তারবাবু বলেছে ও একদম ফিট অ্যান্ড ফাইন, ওর ওয়েট থেকে শুরু করে ওর হাইট সমস্ত কিছু ঠিকঠাক আছে, তোমরা তো দেখেছো। তো এটা আমার কাছে খুব বড় পাওনা। আর সব ভিডিও সব শেষে একটাই কথা বলবো, এটাই হচ্ছে হিয়ার প্রপার ডায়েট চার্ট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর একটা কথা বলার, এই ডায়েট চার্টটা কিন্তু পুরোটাই মানে 99% বাড়িতে বানানো, ডাক্তারের সাজেশন নিয়ে আমরা বাড়িতে এগুলোকে বিভিন্নভাবে বারবার অন্যরকম খাও। প্রথমে আমি ওকে বিকেলের দিকে একটা প্যানকেক দেওয়ার চেষ্টা করতাম, যেটা ওটস দিয়ে বানাতাম, ওটস, কলা, খেজুর, মধু, কিন্তু খুব একটা যে দুদিন খেলো 3 দিনের দিন বাদ, এরকম কিন্তু হয়, প্রত্যেকের বাচ্চার সাথেই হয়। কিন্তু একটা খাবার তোমরা চেষ্টা করবে অন্তত একটা সপ্তাহ কষ্ট করে হলেও খাওয়াতে, কষ্ট করে, খুব কষ্ট হবে, আমি জানি বাচ্চারা খেতে চায় না, খুব বদমাইশি করে, কিন্তু কষ্ট করে হলেও একটা সপ্তাহ চেষ্টা করো, একটা সপ্তাহের অভ্যাস কিন্তু অনেক কিছু বদলে দিতে পারে, ওর কিন্তু এটা অভ্যেস হয়ে যাবে। তুমি একটা সপ্তাহ চেষ্টা করে দেখো, আমার কথাটা শুনে, যে কোনো খাবার, একদিন খাচ্ছে না, না দেবো না, এটা আমার বাচ্চা খেতে চাইছে না, এটা করো না, একটা সপ্তাহ একটা খাবারে স্ট্রিপ থাকো, দেখো ওদের একটা অভ্যেস হয়ে যাবে, এবং এটা খুব ভালো অভ্যেস হবে, তোমাদের প্রত্যেকের জন্যই ভালো হবে। হেলদি জিনিসটা দেওয়ার চেষ্টা করো, ভীষণ ভালো হবে দেখবে। তো এটাই ছিল হিয়ার ডায়েট চার্ট। একটা কথা বলার, সেটা হচ্ছে বাচ্চাকে কিন্তু চিনিটা থেকে একদম দূরে রাখো, চিনি আর নর্মাল যে নুনটা, আমাকে তো 6 মাসের পরও 1 বছর অবধি হিয়া কোনো নুন খায়নি, কোনো চিনির জিনিস খায়নি, এটা কিন্তু ওকে একদম 1 বছর অবধি স্টপ ছিল। 1 বছরের পর ওকে আমি নুনটা দিতে আরম্ভ করেছি, সেটা পিঙ্ক সল্ট অবশ্যই, আর তার সাথে চিনিটা খুব অ্যাভয়েড করবে, একদম দেবে না। চিনির বদলে তুমি খেজুর দিতে পারো, মধু দিতে পারো, কিন্তু খুব অল্প পরিমাণে দেবে। তো এইভাবেই ওর ডায়েটটা প্ল্যান করো, তোমার বাচ্চার আশা করছি খুব ভালো থাকবে, বাচ্চা সুস্থ থাকবে, হেলদি থাকবে, প্রপার জলটা খাওয়াবে,
জলের পরিমাণটা কিন্তু বাচ্চার জন্য ভীষণ দরকার। জল একটা মেপে একটা ওর জন্য আলাদা জায়গায় রাখবে, সেইটা তুমি একটা পরিমাণ করে নেবে যে না আমি এইটা সারাদিনে ওকে শেষ করব। তো সেইটা তুমি দিও জলটা। আশা করছি তোমার বাচ্চাও খুব সুস্থ থাকবে, ভালো থাকবে। পারলে আমাদের বড়দেরও যেমন দরকার, ওর জলটাকে একটা তামার বোতলে স্টোর করো। তো সেটা যদি ওভারনাইট থাকে, তোমরা তো সবাই জানো তার গুণাবলী সম্পর্কে, আমার আলাদা করে বলার কিছু নেই, তবুও বলছি, তো এইভাবে স্টোর করে বাচ্চাটার জলটা রেখো, এইভাবে খাইও, ভালো হবে, খুব ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, আশা করছি তোমাদের খুব হেল্প হবে। আমি চাইবো যে তোমরা যারা মায়েরা দেখছো, প্লিজ ভিডিওটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্টে জানিও যে তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো এবং কমেন্ট করো। তোমরা যত লাইক করবে তত মানুষের কাছে, নতুন নতুন মানুষের কাছে ভিডিওটা পৌঁছবে এবং সবার নিশ্চয়ই খুব উপকারে লাগবে, তাই জন্যই বারবার বলা। তো আজকের ভিডিওটা এতটাই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার কাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো বাই।